ড্রামা ড্রামা অ্যান্ড ড্রামা, বাংলাদেশ বনাম ভারত ম্যাচ মানেই যেন ড্রামা দিয়ে ভরপুর। তারও হেরফের হলো না বাংলাদেশ বনাম ভারতে সিরিজ নির্ধারণী ম্যাচে। ইমার্জিং এশিয়া কাপে ভারতের বিপক্ষে জেতা ম্যাচ হারলেও হতাশ করলেন না বাংলার বাঘিনীরা। সিরিজ নির্ধারণী ম্যাচে শেষ 5 ওভারে ভারতের দরকার ছিল মাত্র 20 রান, হাতে ছিল 4টা উইকেট। 47তম ওভারের শেষ বল আর 48তম ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে মাত্র 5 বলের ব্যবধানে 3-3টি উইকেট তুলে নেন বাঘিনী স্পিনাররা। পঞ্চাশতম ওভারে ভারতের দরকার ছিল 3 রান আর বাংলাদেশের দরকার ছিল 1টা উইকেটের। প্রথম 2 বলে 2 রান নিয়ে ফেললে ম্যাচ হয়ে যায় ড্র। সমীকরণ দাঁড়ায় শেষ 4 বলে ভারতের দরকার 1 রান। ঠিক তখনই নারী স্পিড স্টার ও পেস সেন্সেশন মারুফ আক্তারের অফ স্টাম্পের বাইরের বল ভারতের শেষ ব্যাটার মেঘনা সিং এর ব্যাটের কোনা ছুঁয়ে চলে যায় উইকেট কিপার জ্যোতির গ্লাভস বন্দি হাতে। শেষ উইকেটের পতনে ম্যাচ ড্র হলে ড্র হয় সিরিজও। 3 ম্যাচের প্রথম 2 ম্যাচে 1-1 ব্যবধানে সমতায় ছিল 2 দল। শেষ ম্যাচ জিতলে সিরিজ জয় ট্রফি উঠতে পারত 2 দলের কাছেই, তবে তা আর হলো না, সিরিজ জয় হতে হলো 2 দলকেই। সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত যে ভালোই ছিল তা প্রমাণ করেন ব্যাটাররা। ওয়ান ডে ক্রিকেটে নিজের ও দেশের নারী ক্রিকেটের প্রথম সেঞ্চুরি দেখা পান ফারজান আক্তার পিঙ্কি। এই সেঞ্চুরিয়ান ব্যাটারের শতকের দিন 50 দেখা পান তারই সতীর্থ ব্যাটার শামিমা সুলতানা। যেখানে ব্যাটিং ব্যর্থতা দেখা গিয়েছিল সিরিজের প্রথম 2 ম্যাচে, সেখানে সিরিজ নির্ধারণী ম্যাচে 2 ওপেনারের একজন করলেন সেঞ্চুরি, আরেকজন দেখা পেলেন 50-র। ফারজানা আর শামিমার রানে ভর করে 50 ওভারে 225 রান তোলে বাংলাদেশ। স্কোরবোর্ডে রান দেখে মনেই হচ্ছিল ম্যাচটা বাংলাদেশের পক্ষেই যাবে। বল হাতে দারুণ শুরুও করে বাংলাদেশ। ভারতের ব্যাটিং শিবে প্রথম আঘাতটাই করেন মারুফা, নিজে বল করে নিজে লুফে নেন এক দুর্দান্ত ক্যাচ। পেসার মারুফার ফিল্ডিং দিন দিন ছুঁয়ে যাচ্ছে দেশের কোটি ক্রিকেট প্রেমী মানুষদের। প্রথম 5 ওভারেই 2টা উইকেট নিয়ে ভারতকে চাপে ফেলে বাংলাদেশ। খাতে পড়া ভারতকে উদ্ধার করেন পুরো সিরিজে রান করতে না পারা স্মৃতি মান্দানা। স্মৃতি 59 রানে প্যাভিলিয়নে ফিরলেও 77 রানের এক অনবদ্য ইনিংস খেলেন হারলিন দেওল। এই জুটির 107 রানের পার্টনারশিপে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে বাংলাদেশ। এরপরে বৃষ্টি নামায় তা হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য আশীর্বাদ। তারপর পরই এগ্রেসিভ বাঘিনীদের থাবায় একে একে শিকার হতে থাকেন ভারতীয় ব্যাটাররা। একদিন আগেই ভারতের এ দলের বিপক্ষে ম্যাচ হারে বাংলাদেশ এ দল, সেই হারের ক্ষতে ব্যান্ডেজ লাগিয়ে দিলেন জ্যোতি ফারজানারা। ভারতকে রুখে দিয়ে ট্রফি জিততে না দিয়ে বাংলার মেয়েরা প্রমাণ করলেন নিজেদের ডেরায় তারাও কতটা শক্তিশালী। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।